আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আলু আর গাজর দিয়ে বাঁধাকপি রান্না করব। এভাবে রান্না করলে একটু কালারফুলও হয়, খেতেও একটু ভিন্ন হয় আর ভালো লাগে খেতে। সেজন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি ভাজির মতো করে, সেই সাথে একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা মোটামুটি মিহি করে কুচি করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট চার কোনা টুকরো করে কেটে নিয়েছি। কুচি করে দিলে আলুগুলো ভাজির মধ্যে দেখা যাবে না, তাই আমি একটু এরকম চার কোনা করে কেটে নিয়েছি যাতে আলুগুলো দেখা যায়। এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে একটা শুকনা মরিচ ছোট ছোট করে টুকরো করে তেলে দিয়ে দিব, সেই সাথে একটি তেজপাতাও 2 টুকরা করে দিয়ে দিলাম, এবং আস্ত জিরা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন কুচি। এখানে 1/4 কাপের মতো রসুন কুচি আছে। সেই সাথে আমি 2টি কাঁচা মরিচ হাত দিয়ে মাঝখান থেকে 2 টুকরা করে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। সমস্ত কিছু মশলা দিয়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নিব। আলুটাকে লো আঁচে আমি প্রায় 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভেজে নিব। দিয়ে দিলাম ঢাকনা, এবার রান্না করব 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনা খুলছি। আলুটা দিয়ে আমি 4 মিনিট ভেজে নিলাম। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলাম সামান্য একটু কালারের জন্য, অনেক বেশি হলুদের গুঁড়া দিব না। বেশি হলুদের গুঁড়া দিলে তাহলে কালারটা সুন্দর আসবে না, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে 5 মিনিট, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলছি, চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হওয়ার পর বাকি বাঁধাকপিটা যোগ করব। আলু একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করব বাঁধাকপি এবং গাজর কুচি, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট, চুলার আঁচটা মাঝারিতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এর মাঝে আমি 2 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। আর গাজর তো সেদ্ধ হবেই, আলু আগে সেদ্ধ করে নিয়েছি, সুতরাং সব কিছু সেদ্ধ করা শেষ। এ পর্যায়ে যোগ করব 5টি আস্ত কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এবং একটা স্বাদে ম্যাজিক মশলার অর্ধেকটা। স্বাদে ম্যাজিক মশলাটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমি দিই, দিলে আমার কাছে ভালো লাগে, রান্নার স্বাদটা একটু ডিফারেন্ট হয়, খেতে ভালো লাগে। এই সমস্ত কিছু একসাথে আমি দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। এভাবে রান্না করলে কালারটা খুবই সুন্দর আসে আর সব কিছু একদম পারফেক্টলি সুসিদ্ধ হয়। আর আলুর কুচিগুলো এভাবে কেটে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আলু দেওয়া হয়েছে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল ভিন্ন রকমের আলু আর গাজর দিয়ে বাঁধাকপি ভাজি। এভাবে বাঁধাকপি ভাজি করলে একটু আলাদা হয় আর খেতেও মজা হয়। যখন বাঁধাকপিটা একটু পরিপক্ক হয়ে যায় তখন ভাজি রান্না করলে খেতে বেশি ভালো লাগে না, তখন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা চাইলে রুটি পরোটার সাথেও খুব মজা করে খেতে পারেন। তো আশা করছি আলু গাজর দিয়ে বাঁধাকপির এই ভিন্ন রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।